আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আর আশা করতেছি ইনশাল্লাহ আজকের ভিডিওটা সম্পূর্ণ ধৈর্য ধরে দেখবেন, অনেক অনেক বেশি ভালো লাগবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আমরা আজকে ভিডিওটা শুরু করি। আর আজকের এই ভিডিওটা আমরা করতেছি আমাদের কাছের এক বড় ভাইয়ের, যার কাছে মূলত বিভিন্ন ধরনের দেশি এবং বিদেশি বেশ কিছু পাখির বাচ্চা রয়েছে এবং ক্যাম করা পাখি রয়েছে। অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখলে প্রতিটা পাখির দাম সম্পর্কে, বয়স সম্পর্কে ডিটেলস জানতে পারবেন এবং পাখিগুলো আপনারা ভাইয়ের থেকে কিভাবে নেবেন ডেলিভারি, অথবা আপনারা যদি এসে নিতে চান সেটা আসলে কিভাবে আসবেন, সমস্ত কিছু ইনশাল্লাহ বিস্তারিত জানতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে সরাসরি আজকের ভিডিওটা শুরু করা যায়। ভিডিওর শুরুতেই আমরা কথা বলবো রিংনেক টিয়া পাখি নিয়ে। আর বর্তমানে রিংনেক টিয়া পাখি, তুতা পাখি ও ময়না পাখির সিজন চলতেছে, যার কারণে এই পাখিগুলো খুবই অ্যাভেলেবেল। আর সবচাইতে বড় কথা হচ্ছে বর্তমানে যেহেতু ঈদ চলে আসছে, ঈদ খুবই কাছে, যার কারণে ঈদ উপলক্ষে সকলেই তাদের পাখিগুলো একটু দ্রুত বিক্রি করে টাকাটা হাতে পাওয়ার জন্য খুবই কম প্রাইজে রিংনেক টিয়া পাখি, তোতা পাখি ও ময়না পাখির বাচ্চাগুলো সেল করতেছে। হয়তো অলরেডি আপনারা মার্কেটে অনেক ধরনের ভিডিও দেখে ফেলছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন ভাইয়ের কাছেও কিন্তু বেশ কিছু রিংনেক টিয়া পাখির বাচ্চা রয়েছে, আর এগুলো আপনারা চাইলে খুবই রিজনেবল প্রাইজে ভাইয়ের থেকে ক্রয় করে নিতে পারবেন। এখানে মূলত 15 দিনের বাচ্চা থেকে 35 দিন বয়সী বাচ্চা পর্যন্ত রয়েছে। তো এখানে যে বাচ্চাগুলো রয়েছে এগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, প্রতিটা বাচ্চাই কিন্তু মাশাল্লাহ খুবই অ্যাক্টিভ রয়েছে এবং হেলদি রয়েছে। পার পিস দাম চাওয়া হচ্ছে অনলি 2800 টাকা, আর যদি কেউ জোড়া নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে 5500 টাকা। দর্শক, তারপর আমরা চলে আসলাম তোতা পাখির দিকে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে রয়েছে 5 পিস মদনা তোতার বাচ্চা, এগুলোর বয়স হচ্ছে 35 দিন, 40 দিন, 45 দিন এরকম হয়ে গেছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 1 পিস বড় সাইজের বাচ্চা রয়েছে, এগুলোকে বলা হয় উড়ন্ত বাচ্চা, মানে এগুলো আর 8 থেকে 10 দিন পরেই উড়া শিখে যাবে, আর 5-7 দিন হ্যান্ড ফিডিং করালেই কিন্তু সম্পূর্ণ নিজে খাওয়া শিখে যাবে। তো যারা চাচ্ছেন যে একটু কম হ্যান্ড ফিডিং করানো লাগবে, সময় কম আপনার, তারা কিন্তু চাইলে এই পাখিগুলো কালেকশন করতে পারেন। খুব সহজেই আপনারা নিয়ে ট্যাম করাইতে পারবেন এবং অল্প দিন খাওয়ানো লাগবে, তারপরে কিন্তু নিজে নিজে সম্পূর্ণ খাওয়া শিখে যাবে। তো দর্শক, দেখতে পাচ্ছেন এখানে রয়েছে 5 পিস মদনা তোতার বাচ্চা, যাদের পছন্দ হয় তারা কিন্তু খুব সহজেই এই বাচ্চাগুলো ভাইয়ের থেকে কালেকশন করতে পারবেন। পার পিস দাম চাওয়া হচ্ছে অনলি 2000 টাকা করে। তো যাদের নিতে ইচ্ছুক অবশ্যই ডিসপ্লেতে যে ভাইয়ের নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে রয়েছে ময়না পাখি, 2 পিস ময়না পাখির বাচ্চা, এদের বয়স হচ্ছে 25 থেকে 28 দিন হবে। এবং দুইটা পাখিরই দেখেন কত সুন্দর কালার, একেবারে কালো কালার, ঠোঁটের কালারটা কিন্তু সম্পূর্ণ লাল। এটা হচ্ছে খাগড়াছড়ির অরিজিনাল পাহাড়ি ময়না, যেটাকে আমরা চট্টগ্রামের পাহাড়ি ময়না বলি, অথবা অনেকে অনেক ধরনের ময়না বলে, বান্দরবনের ময়না বলে। এটা আসলে একটাই জাত, এটাকে অনেক ধরনের বলে। আরেকটা জাত রয়েছে যেটা হচ্ছে ময়মনসিংহের, ময়মনসিংহেরটা আবার সাইজে ছোট হয়, বডি কালারটা এরকমভাবে কালো হয় না। হ্যাঁ, তো আপনারা যারা এই এই ময়নাটা নিতে চাচ্ছেন আপনারা কিন্তু খুব সহজেই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারেন। দাম চাওয়া হচ্ছে পার পিস ওয়ানলি 5000 টাকা, ফিক্সড প্রাইস এটা। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে ভাইয়ের কাছে এই সিজনের থাকা রিংনেক টিয়া পাখি, তোতা পাখি ও ময়না পাখি। এখন আমরা কিছু স্পেশাল পাখি দেখব, আর স্পেশাল পাখির মধ্যে রয়েছে ইয়েলো রিংনেক টিয়া পাখি এবং অ্যালবিনো রিংনেক টিয়া পাখি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 1 পিস অ্যালবিনো রিংনেক টিয়া পাখি রয়েছে এবং 3 পিস ইয়েলো রিংনেক টিয়া পাখির বাচ্চা রয়েছে। তার একটা কথা আমি বলে নিই, এখানে যে ইয়েলো রিংনেক টিয়া পাখি রয়েছে এবং তোতা পাখি ময়না পাখি রয়েছে, এগুলোর সবগুলোরই কিন্তু খাবার ভাইয়ের কাছে আপনারা পেয়ে যাবেন। আপনারা যখন পাখিটা নেবেন তখন কিন্তু চাইলে খুব সহজেই বাইরে থেকে খাবারটা কালেকশন করে নিতে পারেন। নর্মালি বাহিরে কিন্তু খাবারের প্রচণ্ড দাম, তো আপনারা কিন্তু চাইলে বাইরে থেকে কালেকশন করতে পারেন। নর্মালি দোকানে বা হাটে যে কোনো জায়গায় যে প্রাইজে সেল হয়ে থাকে তার চাইতে অনেকটা কম প্রাইজে আপনারা বাইরের কাছে খাবারগুলো পেয়ে যাবেন। তো আপনারা যারা চাচ্ছেন যে আপনারা সুন্দর একটা খাবার নেবেন, হ্যান্ড ফিডিং করাবেন, তারা কিন্তু চাইলে আসলে বাইরের থেকে খাবারটা কালেকশন করতে পারেন। আমি আপনাদেরকে বলে দিব, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে বাইরের থেকে খাবারটা নেবেন, কারণ হচ্ছে একটা পাখি সুস্থ থাকার মূল যন্ত্রই হচ্ছে ওদের খাবার। যদি আপনি এই বাচ্চা পাখিকে ওদের খাবারটা ঠিক মতো দেন তাহলে কিন্তু আল্লাহর রহমতে কোনো ধরনের অসুস্থ হবে না। তো অনেকেই আছে যে আসলে পাখি কিনে নেওয়া যায় তার ওখানে খাবার পাওয়া যায় না, এরপরে হাবা যাবা খাবার খাওয়ায়, সোলাবুট খাওয়ায়, এই সমস্ত খাবার খাওয়াইলে অনেক সময় ওদের পেটে গ্যাস জমে এবং যার কারণে পাখি মারা যায়।
তাই অবশ্যই খেয়াল রাখবেন খাবারটার দিকে। তো এখান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে অ্যালবিনো রিংনেক টিয়া পাখি এবং লোটিনো রিংনেক টিয়া পাখি, এদের বয়স হচ্ছে 25 দিনের মতো হবে। মোট 4 পিস বাচ্চা এখান দিয়ে রয়েছে। যারা অ্যালবিনো এবং লোটিনো রিংনেক টিয়া পাখি নিতে চাচ্ছেন রেড আই, তারা কিন্তু চাইলে যোগাযোগ করতে পারেন। পার পিস দামটা হচ্ছে অনলি 13,000 টাকা করে। তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবেন। দর্শক, তারপরে আপনারা দেখতে পাচ্ছেন এখান দিয়ে রয়েছে খুবই ছোট এক পিস বাস পাখির বাচ্চা। আপনারা দেখেন একেবারে হ্যান্ড ফিডিং করানো লাগতেছে, গোস্তর টুকরাগুলো ওদের মুখে দেওয়া হচ্ছে। দেখেন এখানে কিন্তু গোস্ত কিমা করা আছে, মুরগির গোস্ত। তো এভাবেই মূলত ওদেরকে খাওয়াইতে হয়। আপনারা মুরগি অথবা কোয়েল পাখি অথবা যে কোনো পাখি বা যে কোনো গরু গোস্ত, এই সমস্ত গোস্তগুলো আপনারা চাইলে ওদেরকে ব্যবহার করতে পারেন। আর খুবই ছোট, যার কারণে আসলে ট্যাম করাইতে পারবেন খুব সহজে। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ, ও আসলে এখনও নিজের জোর দিয়ে উঁচা হওয়ারও মানে শক্তি হয় না। হ্যাঁ, তো খুবই ছোট সাইজের এক পিস বাচ্চা রয়েছে। যারা নিতে ইচ্ছুক আপনারা কিন্তু খুব সহজে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন, কারণ এরকম সাইজের বাচ্চা আসলে অতটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। আমি এই প্রথম আমার চ্যানেলে এত ছোট বাচ্চার ভিডিও আমি বাস পাখির দিচ্ছি, আমি আসলে এর আগে কারো কাছে দেখি নাই। তো এই সমস্ত বাচ্চাগুলো হয় কি মানে খুব দ্রুতই কিন্তু ট্যাম হয়, আর ও ছোটোবেলা থেকে আপনি খাওয়াই দিচ্ছেন, ও মনে করবে আপনি ওর বাপ মা। আপনি যদি বড় একটা পাখি কিনেন সে কিন্তু এই জিনিসটা বুঝবে না, ও জানে যে ওর বাপ মা অন্য কেউ আপনার কাছে আসছে। আসলে ওরকমভাবে ট্যাম অনেক সময় হয় না, কিন্তু ছোট পাখিগুলো হয় যে আপনি যত ছোট নেবেন ওরা আপনাকে দেখলে মনে করে যে আপনি ওর বাপ মা, ছোট থেকে দেখে। তো যাই হোক, এখানে যে বাচ্চাটা রয়েছে যদি নিতে চান প্রাইসটা চা হচ্ছে অনলি 7,000 টাকা। যারা নিতে ইচ্ছুক অবশ্যই ডিসপ্লেতে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে ফোন দিয়ে ভাইয়ের সাথে খুব সহজে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে। দর্শক, তারপরে এখান দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে রিংনেক টিয়া পাখি। ভাইয়ের কাছে মূলত ব্রিডিং পেয়ার রিংনেক টিয়া পাখি রয়েছে, যেগুলো দিয়ে আপনারা চাইলে ডিম বাচ্চা করাইতে পারবেন। তো অনেকেই চান যে রিংনেক টিয়া পাখি ডিম বাচ্চা করাবেন। আসলে একটা মজার ব্যাপার হচ্ছে রিংনেক টিয়া পাখি পালন করে কিন্তু খুবই লাভজনক, কারণ আপনারা যদি একটি জোড়া রানিং রিংনেক টিয়া পাখি কিনেন খুবই কম প্রাইজে কিনতে পারবেন, তবে ওদের বাচ্চাটা অনেক বেশি প্রাইজে বিক্রি করা যায়, যার কারণে অনেকেই কিন্তু বর্তমানে রিংনেক টিয়া পাখি পালন করতেছে, কারণ এটা খুবই লাভজনক। আপনি একটা জিনিস চিন্তা করেন, এখানে যে পাখিটা রয়েছে এই পাখিটার দাম ভাই চাচ্ছে অনলি 4,300 টাকা জোড়া। তো এক পিস পাখির দাম পড়তেছে 2,150 টাকা। আর আপনারা যদি এক পিস বাচ্চা কিনতে চান সেক্ষেত্রে কিন্তু সর্বনিম্ন 2,500, 2,800, 3,000 টাকা দিয়ে আপনাদের বাচ্চা কেনা লাগবে। তো এই জিনিসটা চিন্তা করেন, আপনি যদি এই পাখিটা নিয়ে পালন করেন সেক্ষেত্রে কিন্তু মানে রানিং জোড়ার চাইতে বাচ্চা আপনারা বেশি দামে বেচতে পারবেন। তো খুবই মজার একটা ব্যাপার এটা যে ওদের বাচ্চাটার ট্যাম হয়, যার কারণে চাহিদা অনেক বেশি, যার কারণে একটু বেশি প্রাইজে বিক্রি করা যায় মাশাল্লাহ। তো এখানে যে জোড়াটা রয়েছে যদি কেউ নিতে চান ব্রিডিং পেয়ার, যে 1-1.5 মাসের মধ্যে ডিম বাচ্চা করবে এরকম একটি পেয়ার, তারা কিন্তু চাইলে খুবই সহজেই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারেন। দামটা তো বলেই দিলাম, অনলি 4,300 টাকা জোড়া চাওয়া হচ্ছে। দর্শক, এরপরে আমরা চলে আসলাম স্পেশাল একটা পাখির দিকে, আর এটা হচ্ছে রেনবো লরি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 2 পিস রেনবো লরি রয়েছে আর কি। তো এগুলো মূলত নিউ অ্যাডাল্ট একটা জোড়া রয়েছে, আগে ডিম বাচ্চা করেনি, তবে সম্পূর্ণ ফুল ট্যাম। দেখেন কত সুন্দরভাবে খাঁচার দরজাটা খুলে রাখা হয়েছে এবং খাবারটা হাতে ধরে রাখা হয়েছে, ওরা আসতেছে এবং খাচ্ছে কিন্তু কখনোই বের হয়ে যাচ্ছে না। আপনারা চাইলে ওদেরকে ঘরের মধ্যে ছেড়ে পালন করতে পারবেন এবং চাইলে হাত থেকে খাবার খাওয়াইতে পারবেন, হাতে কাঁধে রাখতে পারবেন। আর যদি কেউ বাইরে নিয়ে যেতে চান আমি আপনাদেরকে সাজেস্ট করব, যত ভালো ট্যাম হোক, যত ভালোই ট্যাম হোক, আপনারা অবশ্যই আপনি যখন বাইরে নেবেন তখন হারনেস পরাই নেবেন। কারণ অনেক সময় হয় কি পাখি ভালো ট্যাম আপনাকে ছেড়ে যাবে না, কিন্তু আপনি কাঁধে নিয়ে বাইরে ঘুরতেছেন, হঠাৎ একটা কাক দেখলো ভয়তে উড়াল দিল, বা হঠাৎ একটা বিড়াল বা কুকুর দেখলো দেখবেন যে ভয় পেয়ে উড়াল দিবে, তখন কিন্তু আর আসলে আপনার কিছু করার থাকবে না। আর যদি আপনার বাসা এমন হয় যে ঢাকা শহরের মতো এরকম অলিগলি, তাহলে কিন্তু পাখি একবার উড়াল দিলে পরবর্তীতে চিনে আর আপনার বাসায় আসতে পারবে না, এরপরে কিন্তু আপনার শখের ভালোবাসার পাখিটা হারিয়ে যাবে। তাই অবশ্যই আমি সবসময় বলবো আপনারা যারা চাচ্ছেন এরকম ধরনের পাখি, ট্যাম করা পাখি, আপনারা কালেকশন করবেন এবং ঘরের মধ্যে ছেড়ে পালন করবেন, কিন্তু বাইরে নেওয়ার সময় অবশ্যই হারনেস ব্যবহার করবেন। তো এখানে যে জোড়াটা রয়েছে খুবই রিজনেবল প্রাইস, আসলে এত কম দামে আমি কাউকে ফুল ট্যাম এরকম ধরনের লরি পাখি বিক্রি করতে দেখি নাই। আর এটার প্রাইসটা চাওয়া হচ্ছে অনলি 24,000 টাকা জোড়া। তো বুঝতেই পাচ্ছেন 12,000 টাকা পার পিস। বর্তমানে কিন্তু এক পিস রেনবো লরির ছোট বাচ্চাই আপনারা যদি কিনতে চান 13-14,000 টাকা প্রাইস অনেকেই চায়।
তো সেখানে আপনারা পেয়ে যাচ্ছেন যে 12,000 টাকায় ফুল টেম্পাকে, 24,000 টাকায় জোড়া। তো যারা নিতে চাচ্ছেন অবশ্যই ডিসপ্লেতে যে নাম্বারটা ভাইয়ের দেওয়া আছে, ভাইয়ের নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন। আর যে কথাটা বললাম, এই সমস্ত পাখির খাবারগুলো কিন্তু ভাইয়ের কাছে পাওয়া যায়, লরির এবং টিয়া তোতা ময়নার বাচ্চার। আপনারা চাইলে খুব সহজেই ভাইয়ের থেকে কালেকশন করবেন, ইনশাল্লাহ বর্তমান মার্কেট প্রাইস থেকে অনেকটা কম প্রাইসে ভাইয়ের কাছে পেয়ে যাবেন। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি যারা সম্পূর্ণ ভিডিও ধৈর্য ধরে দেখছেন, প্রতিটা পাখির সম্পর্কে ডিটেলস জানতে পারছেন। আর ভাই মূলত বাংলাদেশের সমস্ত জেলায় ডেলিভারি করে থাকে, ঢাকার ভিতরে হলে ক্যাশ অন ডেলিভারি, এবং ঢাকার বাইরে যদি হয় সেক্ষেত্রে সম্পূর্ণ পেমেন্ট আগে করে দিলে ভাই কিন্তু আপনাদেরকে পাখিটা ডেলিভারি করে দিবে 24 ঘন্টার মধ্যে। তো আশা করি বুঝতে পারছেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।